আপনার কেমনি লাগছে? খুব খারাপ। কেন? আমার বউ পালিয়ে গেছে। না না, বউয়ের সাথে আসতে পারলাম না। ওই না না, ইউটিউবে যাবি ওই। চলে এসছি সেকেন্ড পার্ট নিয়ে। চিত্রকূট মন্দির, কি নাম? চিত্রকূট মন্দির তো বললো, শিব মন্দির, পাহাড় পাহাড়, চিত্রকূট পাহাড়, পাহাড় মন্দির, পাহাড় মন্দির একসঙ্গে বলেছে। চলে এসছে আমার, কিভাবে উঠছি দেখো। অসাধারণ, কিন্তু উঠতে উঠতে কিন্তু এ হচ্ছে এখন আস্তে আস্তে। তোমাদের আমি কিছু সিনেমেটিক করে দেখাবো, ঠিক আছে? তো তাতে দৌড়ে দৌড়ে ওটা যাক। অসাধারণ জায়গা কিন্তু এটা, প্লেসটা কিন্তু। এখান থেকে যদি পরে নিচে একবার ডিসব্যালেন্স হয়ে গাইব, সে পুরোপুরি গাইব, একদম সে গাইব, সেটা বাজাতে পারবেন না। গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দিস ইজ রাহুল লাইফস্টাইল ব্লগ থেকে উইথ আ নিউ ভিডিও। দেখাচ্ছি ছবিটা, গাছপালার মানে এই সারা আছে ভালো, কিন্তু দেখো আমরা মন্দিরে প্রবেশ করে ফেলেছি। মন্দির আমি তোমাদের দেখাচ্ছি একটু শর্টে, সিনেমাটিক শর্টে, দেখে নাও তোমরা ভেতরে মন্দিরটা। আমাদের এখন যেটা থার্ড লোকেশন সেটা হচ্ছে, মানে থার্ড জায়গায় এসেছি, সেটা হচ্ছে যিনি আর কি পথের পাশেই লিখেছিলেন, হ্যাঁ, সেই লেখক বিখ্যাত আমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তার বাড়িতে এসেছি আমি। রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে সত্যিকারের কোনোদিনও জানি, জোড়াসাঁকো করে বিভূতিভূষণের বাড়িতে এসেছি, মানে ওনার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাড়িতে এসেছি, ওনার বাড়িটা আমি দেখবো। আর ভালো দিই, টালির চাল, নর্মাল বাড়ি, সুন্দর সাজানো গুছানো,
তো আমি তোমাদের দেখাচ্ছি ততক্ষণ ভিডিও দেখতে। এখন আমরা এসেছি আমাদের লাস্ট ডেস্টিনেশনে। এই এটা লাস্ট নাকি এরপর ঝর্ণায় যাবো আমরা, যাই না যাই হোক, এটা হচ্ছে সুবর্ণ রেখা নদী, দেখতে পাচ্ছ তোমরা। দেখাবো তোমাদের হাওয়া, এখান থেকে যা হাওয়া আসছে মনে হচ্ছে আমাকে এমনি এমনি ভাবে হেঁটে চলে যাব। মানুষ আমাদের আগে ছেড়ে সব বেরিয়ে গেছে, এই যে না এই যে এরা আপনার কেমন লাগছে এখানে এসে একটু বলুন। আপনার কেমনি লাগছে? খুব খারাপ। কেন? আপনার বউ পালিয়ে গেছে? না না, বউয়ের সাথে আসতে পারলাম না। নদীটা দেখার পর সত্যিকার এসব ফালতু হয় তোমাদের না, আর গ্রাহ্য করতো না। নদীটা দেখবে পাগলা হয়ে যাবে পুরো। ওফ, একদম সুবর্ণরেখা এইবার কেটে যাচ্ছে। ঝর্ণা, ছোট ঝর্ণা, আমরা বড় ঝর্ণা যেতে পারলাম না গাইস, আমাদের সময় ছিল না, চেষ্টা করছি আর একবার যাওয়ার জন্য। কিন্তু এইটা দেখাবো তোমাদের, এটা দেখেই তোমাদের হয়তো মন পুষিয়ে যেতে পারে। আমার তো এটা খুব ভালো লাগছে, সুবর্ণরেখা কেটে 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 যাচ্ছে এদিক ওদিক থেকে জলের স্রোতগুলো, স্রোতগুলো খুব সুন্দর। অসাধারণ। ফোনটা আমার একটুখানি পড়ে যেত, যাই হোক, আমার পেছনে পরিতোষ আছে, বহুত সেরেছে আজকে, আমার স্রোত তোমাদের দেখাই চলো। Close till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on. দেখো কথা বলা যায় না, আউট মানে কথা বলতে পারছি না জায়গাটা বলতে, এবার দেখে নাও, এবার দেখো কোনো কথা বেরোচ্ছে না মুখ থেকে, এবার দেখো। এখানে আমি একটা সুবর্ণরেখার ঝর্ণার ছোট্টতে ঝর্ণার সামনে রয়েছি, ঝর্ণাটা তোমাদের দেখাচ্ছি আমি, ঠিক আছে। আস্তে আস্তে করে এখন রূপ আগে যাচ্ছে, আমাকে যেতে হবে।
মেয়েরা কুপন তুলবে সন্ধ্যা দত্ত সন্ধ্যা দত্ত তাতে মেয়েরা মেয়েরাই তো তুলছে এবার মেয়েদের কপালে পড়ে গেছে হ্যাঁ পড়ে গেছে পড়ে গেছে পরিচয় মণ্ডল পিকনিক যতটা ভালো হয়েছে এই ছেলেটা আর একটা ছেলে একটু খারাপ সপ্তম পুরস্কার বদ্ধাটা কাট ছেলেটার মধ্যে থেকে তুলবে ফকন দাস সপ্তম পুরস্কার ফকন দাস কুপন তুলবে দেখ এইবার মেয়েদের লাগতে পারে কিছু করার নেই মেয়েদের জন্য তুলে দিয়েছে আনন্দ রিয়া নায়েক কিছু বলুন আপনার কেমন লাগছে পুরস্কার পেয়ে ভালো লাগছে এই রূপকুমার ধারা এখানে এরমভাবে কি পুরস্কার দেওয়া হয় মানে ফার্স্ট সেকেন্ড থার্ডে আর এক থেকে দশের আর কি দেওয়া হয় তোমাদের আমি কিছু কিছু শট দেবো সব তো দেখানো অসম্ভব তার জন্য কিছু কিছু দেখাবো আমি তোমাকে তোমাদের দেখিয়েছি কিছু কিছু বেশি দেখানো অসম্ভব ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এখন আমাদের বাস ছেড়ে দিলে এবার আমরা আমাদের বাড়ির দিকে রওনা হচ্ছি এদিক ওদিক হচ্ছে গ্রুপ এদিক ওদিক হচ্ছে ডিসকো ডান্সার হচ্ছে একটু পরে গান চলবে তার আগে আমি ওর জন্য আউটডোর নেওয়া শুরু করে দিয়েছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর দেখো নেক্সট ভিডিওতে তো ততক্ষণের জন্য বাই আমাদের পিকনিক শেষ হলো কাঠশিলা অনেক কিছু শীতে ছেড়ে গেলাম এই কাঠশিলায় অনেক কিছু তোমাদের দেখাতেও পারলাম না কারণ আমরা এত শর্ট টাইমে এসেছিলাম কিন্তু কোনো জায়গা থেকে বন্ধুরা এসে আবার চলে যাওয়াটা অনেকটাই কষ্টকর তো আবার দেখা হবে কাঠশিলা কোনো না কোনো একদিন তো বাই।